নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারা দিন এবং শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, গতকালই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেছিলেন যে ইন্ডিয়া জোটে তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না, ইন্ডিয়া জোট চালাচ্ছে সিপিএম। এবং এই যে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী, সেই মন্তব্যের পাল্টা এবার অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেছেন। যেমনটা তিনি বলেছেন যে সিপিএম নেতৃত্ব প্রথম থেকেই ইন্ডিয়া জোটের মধ্যে ছিল, সিপিএম এর সীতারাম ইয়েচুরি প্রথম থেকেই ছিল ইন্ডিয়া জোটে, কিন্তু তারপরেও সেদিন থেকেই কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ করেনি এবং এতদিন পরে এসে কেন ইন্ডিয়া জোট নিয়ে এভাবে প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই সংহতি মিছিল করেন মুখ্যমন্ত্রী এবং তারপরে সভা থেকে সরাসরি সিপিএম এবং কংগ্রেসকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি এমনটাই অভিযোগ করেন যে ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেসকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। একই সঙ্গে তিনি যেমনটা বলেছেন যে সিপিএম এই ইন্ডিয়া জোট চালাচ্ছে, অন্যদিকে তৃণমূল নেত্রীর এই মন্তব্যের পাল্টা প্রশ্ন অধীরের। তিনি যেমনটা বলেছেন, জোটে সিপিএম প্রথম দিন থেকেই আছে, জোটে সীতারাম ইয়েচুরিও রয়েছেন, সিপিএম যদি বাহাদুরি করে প্রথম দিন থেকে কেন বলেননি, প্রশ্ন অধীর রঞ্জন চৌধুরীর। জোটে সীতারাম ইয়েচুরি প্রথম থেকেই রয়েছেন, জোটে সিপিএম রয়েছে, বিজেপি বিরোধী যে ইন্ডিয়া জোট সেই জোটে সিপিএম প্রথম দিন থেকেই রয়েছে, তাহলে এই অভিযোগ কেন মুখ্যমন্ত্রী আগে করেননি, প্রশ্ন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। তৃণমূল নেত্রীকে এবার পাল্টা প্রশ্ন অধীর চৌধুরীর, তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আমি ইন্ডিয়া জোটে সব করছি, নাম দিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখছি সিপিএম মাতব্বরি করছে, কি বলবেন? তা তার আগে চলে আসেন না সেদিন, যেদিন দেখলো সিপিএম মাতব্বরি করছে সেদিন কেন বলেনি আমি জোটে থাকবো না? এই ঢপবাজি তো এখানেই। সিপিএম যেদিন দেখলো মাতব্বরি করছে তো সেদিন প্রোটেস্ট করে বেরিয়ে আসেনি কেন? এখানেই ঢপবাজি মমতা ব্যানার্জির, সময় মতন বলতে হয়, সময় মতন বেরিয়ে আসতে হয়, এখন বাহানা বানাচ্ছে, বিজেপির সঙ্গে ভোট ভাগাভাগি করতে চাইছে। একদম বাংলা কথা শুনে নিন, পরে মিলিয়ে নেবেন আমার কথা, তার জন্য একটা বাহানা বানাতে হচ্ছে। যেদিন জোটের মিটিং হয়েছে সেদিন তো সিপিএম ছিল, ইতেই সীতারাম ইয়া ছিল, সেদিনও ছিল, প্রথম দিন থেকে আছে, সেদিন কেন মমতা ব্যানার্জি বলেনি আমি জোটে থাকবো না? সেদিন কি সিপিএম নেতারা ছিল না? সেদিনকে সিপিএম এর ডাক ছিল না? আমি ইন্ডিয়া জোটে সব করছি, নাম দিলাম। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র, আমরা চলে যাবো তার কাছে। কল্যাণ, যেমনটা বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল কিন্তু লোকসভা নির্বাচনের আগে, এবং সেইখানেই কিন্তু বারবার প্রশ্ন উঠেছে বাংলায় এই জোট সফল কতটা পাবে, এবং সেখানেই এই দ্বন্দ্ব কি প্রশ্ন তুলে দিচ্ছে যে আদৌ এই জোট কি সফল পাবে বাংলায়। সোনালি, এই প্রশ্নই উঠছে, এই প্রশ্নই উঠছে রাজ্যে, কারণ ইন্ডিয়া জোট সেই জোট পশ্চিমবাংলায় হবে কি না, বিশেষ করে বহরমপুরের সাংসদ, কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী একের পর এক যে ধরনের প্রশ্ন ছুড়ছেন, যে ধরনের প্রশ্ন চ্যালেঞ্জ করছেন তৃণমূলকে, তাতে কিন্তু জোট কত দূর হবে সেই সম্ভাবনা কতটুকু রয়েছে সেটা সময়ই বলবে। এবং অধীর চৌধুরীর বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যেটা বলেছেন যে তিনি তাকে তার চেয়ে বেশি সিপিএমকে সম্মান দেওয়া হচ্ছে, সিপিএমের কথা শোনা হচ্ছে, সুতরাং তিনি যে জোট সেই জোটে তিনি প্রাধান্য পাচ্ছেন না। অধীর চৌধুরীর আজকে বক্তব্য ছিল এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই বুঝতে পারলেন সীতারাম ইয়েচুরি ছিল, যে তাকে প্রাধান্য দেওয়া হচ্ছে না, তার অস্তিত্ব নিয়ে ভাবা হচ্ছে, তাহলে সেদিন কেন প্রতিবাদ করলেন না, তারপরেও কেন থেকে গেলেন? এখন এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে অধীর চৌধুরীর বক্তব্য, অধীর চৌধুরীর প্রতিক্রিয়া, সেটা কিন্তু ভাবার বিষয়। কারণ হচ্ছে ইন্ডিয়া জোট, যে জোট তুমি জানো যে বিজেপিকে পরাস্ত করতে গোটা দেশে বিভিন্ন রাজনৈতিক দল তারা জোট হয়েছে, একজোট হয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে 300 আসনে লড়াই করুক কংগ্রেস, বাকি আসনগুলোতে আঞ্চলিক দলগুলো লড়াই করবে। কিন্তু অধীর চৌধুরীর বক্তব্য একের পর এক, যেদিন থেকে জোট কিন্তু সম্ভাবনা শুরু হয়েছে, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় দুটি আসন ছেড়েছিলেন কংগ্রেসকে রাজ্যে, তুমি জানো বহরমপুর লোকসভা এবং মালদা লোকসভায় দুটি আসনে কংগ্রেসের রয়েছে, বাকি কোথাও নেই, সুতরাং এই আসন দুটি যখন ছেড়েছিলেন তারপর থেকে কংগ্রেস নিজের ওজন বাড়িয়ে যাচ্ছে। অর্থাৎ কংগ্রেসের বক্তব্য ছিল, অধীর চৌধুরীর বক্তব্য ছিল, তারা রাজ্যের বিভিন্ন জেলায় এখনও জয়ী হতে পারে, কিন্তু তৃণমূল যেটা বলছে যে অধীর চৌধুরীর কংগ্রেস বা কংগ্রেসের ফলাফল বা রেজাল্ট কোথায়, বিশেষ করে মুর্শিদাবাদে যে তিনটি লোকসভা রয়েছে তার মধ্যে যদি বহরমপুর বিধানসভায় তুমি দেখো, লোকসভা দেখো, তাহলে সেখানে 7টা বিধানসভার মধ্যে শুধুমাত্র একটিতে বিজেপি পেয়েছে, অর্থাৎ খোদ বহরমপুর
যে বহরমপুর অদিত চৌধুরী গড় বলে পরিচিত ছিল সেটাই কেড়ে নিয়েছে বিজেপি, বাকি আসনগুলো সমস্তগুলোই পেয়েছে তৃণমূল, পাশাপাশি অন্যান্য সমস্ত বিধানসভা তৃণমূলের। যার ফলে কংগ্রেস কোথায়? কংগ্রেসের যে বায়রন বিশ্বাস সাগর দিঘিতে জিতেছিল, সেই বায়রন বিশ্বাস এখন তৃণমূলের দলে। যার ফলে সমর্থন যারা নেতা হচ্ছেন তারা কি কংগ্রেসে করছেন বা আমজনতা কংগ্রেসের উপর ভরসা রাখছেন, এ প্রশ্নই তুলছে তৃণমূল। সুতরাং অধীর চৌধুরীর বক্তব্য, অধীর চৌধুরী বিলক্ষণ জানেন যে এ রাজ্যে বিশেষ করে তার লোকসভায় ভোট যদি কাটতে হয় তিনি তৃণমূলের ভোট কাটতে পারবেন, তবে তার জয় সম্ভব। আর তৃণমূলের ভোট কাটতে গেলে তৃণমূলের বিরুদ্ধাচরণ করতে হবে তাকে। কিন্তু সিপিএম, যে সিপিএম জোটকে নিয়ে অধীর চৌধুরীর আগে জয়ী হয়েছিলেন, সেই সিপিএম কতটা অধীর চৌধুরীকে এবার ভোট দেবে বা অধীর চৌধুরীর পাশে থাকবে সেটা সবচেয়ে বড় প্রশ্ন। কারণ তুমি জানো যে 2016 সেই সময় যে বিধানসভার জোট হয়েছিল, সেই জোটের পর সিপিএম, সেই জোটের সময় সিপিএম ঢালাও ভোট দিয়েছিল কংগ্রেসকে, কিন্তু সিপিএম দাবি করেছিল কংগ্রেসের কোনো সমর্থকরা তাদের ভোট দেয়নি। তারপর থেকে জোট হলেও সেই জোটের কিন্তু ঢিলেতামি চলে, যার ফলে এবার, এবং তুমি জানো বহরমপুরের যে বিধানসভা আসন, যে বিধানসভায় বিজেপি জয়ী হয়েছিল, তৃণমূল দাবি করে যে সিপিএমের একাংশ বিজেপিকে ভোট দিয়েছিল বলেই বিজেপির জয় হয়েছিল। কারণ যে দল, যে গড় অধীর চৌধুরীর গড়, সেই গড়ই হেরেছে কংগ্রেস। সুতরাং অধীর চৌধুরীর বক্তব্য আখেরে কতটা তার দিকে সুবিধা হয় বা অধীর চৌধুরী যা বলছেন সেটা তিনি কী করতে চাইছেন, তার মনে কী রয়েছে সেটা একমাত্র অধীর চৌধুরী বলতে পারবেন। যদিও তৃণমূলের দাবি যে অধীর চৌধুরী সিপিএমকে সঙ্গে নিয়ে যে জোট করতে চাইছে তাতে কিন্তু একটা ব্যবস্থা সৃষ্টি করতে চাইছেন উনি, সেটা হচ্ছে উনি জানেন যে বিজেপির হেভিওয়েট প্রার্থী দিলে তার জয়ের কিন্তু নিশ্চিত যে আসন, সে আসন কিন্তু অনেকটা অধরা থেকে যেতে পারে। যার ফলে তিনি যদি তৃণমূলের সঙ্গে জোট করেন রাজ্যে, তাহলে বিজেপি হেভিওয়েট প্রার্থী দিয়ে দিতে পারে। না হলে গতবার যে লোকসভায় একজন সন্ন্যাসীকে এনে প্রার্থী দেওয়া হয়েছিল বহরমপুরে, সেরকম যদি একজন প্রার্থী দেয় বিজেপি তাহলে কিন্তু অধীর চৌধুরীর লাভ। যার ফলে তৃণমূলের দাবি যে স্বাভাবিকভাবে এই কারণে অধীর চৌধুরী নিজের আসন টিকিয়ে রাখার জন্য তৃণমূলের সঙ্গে জোট করছেন না, বরং বিজেপিকে সুবিধা পাইয়ে দিচ্ছেন। কারণ হচ্ছে বিজেপিও যে জানে যদি অধীর চৌধুরী তৃণমূলের সঙ্গে জোট করে সেক্ষেত্রে বিজেপির হেভিওয়েট প্রার্থী দিতে পারে, যার ফলে তৃণমূলের যদি যে রাজনৈতিক সমীকরণ, যে রাজনৈতিক অঙ্ক, যে মুর্শিদাবাদের বহরমপুর লোকসভায় 7টা বিধানসভার মধ্যে 6টা বিধানসভা তৃণমূলের দখলে, সুতরাং কংগ্রেসের বলতে কিছু নেই, একটা বিজেপির। আর বিজেপি যদি প্রার্থী এখানে খুব একজন নগণ্য ব্যক্তিকে দেয় বা, তাহলে কিন্তু অধীর চৌধুরীর লাভ। যার ফলে অধীর চৌধুরী বিজেপিকে চটাতে চাইছেন না, এরকমই দাবি তৃণমূলের। এখন সামনের দিকে তাকিয়ে থাকতে হবে, এই ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কী, এ রাজ্যের ভবিষ্যৎ কী, অধীর চৌধুরী কী চান, অধীর চৌধুরী কত আসন পেলে সুখী হন বা খুশি হন বা কংগ্রেস খুশি হন, সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। একেবারেই কল্যাণ, অর্থাৎ সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে যে ইন্ডিয়া জোটের বাংলায় কি পরিস্থিতি হয়। ধন্যবাদ তোমাকে কল্যাণ। অন্যদিকে জোট নিয়ে নাম না করে কংগ্রেসকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, তার গুরুতর অভিযোগ জোট বৈঠকে গুরুত্ব পান না তিনি, সেই বৈঠক নিয়ন্ত্রণ করে সিপিএম। গতকাল তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। মিটিং মে জাতে হাম দেখতে হ্যায় সিপিএম মিটিং কো কন্ট্রোল করতে হ্যায়, জিসকো সাথ 34 সাল হামারা জিন্দগি মে লড়াই কি হামনে, হাম উসকো কোই অ্যাডভাইস নেই মানেঙ্গে। হমকো বহুত অসম্মান মিলতে হ্যায় লেকিন তব ভি জিতনা লিডার হ্যায় রিজিওনাল পার্টি কো, মানে ক্যা বোলা, রিজিওনাল পার্টি কো ইলেকশন রিজিওনাল পার্টি কো উপর ছোড় দো, জো রিজিওনাল পার্টি স্ট্রং হ্যায় আর 300 সিট মে আপ একেলা লড়ো, হাম মদদ কর দেগা, হাম আপকা কোই সিট মে হাম নেই লড়েঙ্গে। ও লোক ক্যা কহতে হ্যায়, হমকো জো মর্জি হো হাম করেঙ্গে। এক বাত ইয়াদ রাখনা, বিজেপি কো মদদ মত করো। গতকালই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি মিছিলের পরেই এমন অভিযোগ করেছেন যে ইন্ডিয়া জোট নিয়ন্ত্রণ করে সিপিএম, এবং একই সঙ্গে তার যেমনটা অভিযোগ যে তৃণমূল কংগ্রেসকে গুরুত্ব দেওয়া হচ্ছে না ইন্ডিয়া জোটের মধ্যে, জোট নিয়ে নাম না করে একই সঙ্গে সিপিএম এবং কংগ্রেসকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার যে অভিযোগ করে তিনি বলেন যে জোট বৈঠকে গুরুত্ব পান না তিনি, সেই বৈঠক নিয়ন্ত্রণ করে সিপিএম, এবং এই তার এই বক্তব্যের, তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই তৃণমূল নেত্রীকে পাল্টা প্রশ্ন অধীর রঞ্জন চৌধুরীর, জোটে সিপিএম প্রথম থেকেই রয়েছে, জোটে সীতারাম ইয়েচুরি রয়েছে, সিপিএম যদি বাহাদুরি করে প্রথম দিন
থেকে কেন বলেননি মুখ্যমন্ত্রী, কেন এই অভিযোগ করেননি মুখ্যমন্ত্রী, প্রশ্ন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। গতকালই সংহতি মিছিলের পর সভা থেকে একই নিশানায় কংগ্রেস এবং সিপিএমকে জোট নিয়ে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা অভিযোগ করেন যে জোট বৈঠকে গুরুত্ব পান না তিনি, একই সঙ্গে তিনি বলেন সেই বৈঠক নিয়ন্ত্রণ করে সিপিএম, অর্থাৎ একই সঙ্গে কংগ্রেস এবং সিপিএমকে এক হাত নেন তৃণমূল নেত্রী। এবং সেই মন্তব্যের প্রেক্ষিতেই অধীর চৌধুরী আজকে বলেন যে সিপিএম প্রথম থেকেই ইন্ডিয়া জোটে ছিল।